ড্রেসটা নিতে গেলে তোমাদেরকে প্রথমে এই অ্যাডটা, এই অ্যাডটাই প্রথমে ক্লিক করতে হবে। এই অ্যাডটা ক্লিক করার পর এমন একটা লোডিং হচ্ছে, তা লোডিংটা হয়ে যাক। এমন একটা ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেসে দেখা যাচ্ছে যে তোমাকে বলছে যে দুটো জিনিস সিলেক্ট করতে পারছে, যেই দুটো জিনিস সিলেক্ট করবে সেই দুটো জিনিস বাদ হয়ে যাবে। তা আমি যেগুলো আমার লাগবে না সেগুলো সিলেক্ট করে নিই। যেমন এই বাউটিটা সিলেক্ট করে নিই প্রথমে, আমার বাউটিটার কোনো দরকার নেই। এবং এই সাথে গোল্ডের এটা সিলেক্ট করে নিই, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তা কনফার্ম করে দিই। তো দেখতেই পাচ্ছেন তো একটা স্পিন করার জন্য নটা ডায়মন্ড নেবে, একটা স্পিন করার জন্য নটা ডায়মন্ড নেবে। তো আমি একটা স্পিন করে দেখি কেমন। তো ও এইসব ফালতু জিনিস তো দেখছো। এবার আবার নেক্সট স্পিন করার জন্য বলো ডায়মন্ড বেড়ে গেছে, যেখানে 19টা ডায়মন্ড হয়ে গেছে। এখানে এরকম পরপর স্পিন, একটা স্পিন করার পর ডায়মন্ড ডবল হতে থাকবে এবং বাড়তে থাকবে। তো আর একটা জিনিস, আমার যেটা একবার বেঁধে যাবে সেটা আর দুবার বাঁধবে না, যেটা আমার একবার বেঁধে যাবে সেটা আর দুবার বাঁধবে না। তো তোমাদের কাছে যদি বেশি ডায়মন্ড থাকে তাহলে তোমরা স্পিন করতে পারো, একটা জিনিস দুবার বাঁধবে না। তা তোমাদের বেঁধে যাওয়ার চান্সটা অনেকটাই আছে, বেঁধে যাওয়ার চান্সটা অনেকটা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দেবেন। তা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।